सुप्रिय शिक्षार्थी आसलामु आलैकुम। आजकेर भिडियो क्लासे तुम्हारे स्वागतम। केमन आछो तुम्हरा? आशा करी आल्लार रहमते तुम्हरा सबाई भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। देखो आम्रा गत क्लासे तुम्हारे पढ़िएछिलाम सिलेबासेर भाव सम्प्रसारण दुई, भाव सम्प्रसारण एक, ए जगते हाई से बेशी चाय जार आछे भूरी भूरी राजार हस्त करे समस्त कांगालेर धन चुरी। आसले जार जत बेशी आछे से तत बेशी चाय। एटा होच्छे मानुषेर कि एकटा प्रकृत नियम बा होच्छे कि मानुषेर एकटा लालसाई बला जाय। जदिओ बा लालसा बलाटा ठीक हलो ना, तारपरे लालसाई बला जाय। बुझते रहेछो? আমাদের যার যত আছে আমরা আরো বেশি পেতে চাই, আরো বেশি। আমরা মনে হয় যে কি অল্পতে কখনো তুষ্ট হতে শিখেনি, এরকম একটা বিষয়। যাই হোক, তারপরে আমরা পড়েছিলাম কি বলো তো, সারাংশ কোনটা পড়েছিলাম? তারপরে সারাংশ এক আর দুই পড়েছিলাম, যে মানুষের মূল্য কোথায়, চরিত্রে, মনুষ্যত্ব, তারপরে হচ্ছে জ্ঞানে, বিবেক। দেখো চরিত্রহীন মানুষ কি বলেছিলাম সেদিন একটা ইংরেজিতে প্রবাদ বলেছিলাম, মানি লস ইজ সামথিং লস। তারপরে হচ্ছে কি আরো অনেক কিছু আছে, তারপরে ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। অর্থাৎ হচ্ছে তুমি টাকা হারিয়েছো, তুমি সম্পদ হারিয়েছো, তারপরে হচ্ছে তুমি বাড়ি হারিয়েছো, গাড়ি হারিয়েছো, বা হচ্ছে কি আল্লাহ না করে ছেলে মেয়ে বা পিতা মাতা হারিয়েছো, এগুলো হচ্ছে কি স্বাভাবিকভাবেই চলে গেছে। কিন্তু তোমার চরিত্রটা তুমি নিজে নিয়ন্ত্রণ করছো, বা আমার চরিত্রটা আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আজকে যদি আমি সমাজে খারাপ হিসেবে চিহ্নিত হয়ে যাই, পৃথিবীতে বেঁচে থাকাকালীন শুধু না, মারা যাওয়ার পরও ওই যে খারাপ চরিত্রের অধিকারী, এর জন্য আমাকে কী করতে হবে, আমার কথাটা খারাপ নিয়েই আলোচিত হবে। তাহলে আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে এবং সেই খারাপ পদগুলোকে পরিহার করতে হবে। তারপরে পড়েছিলাম কিসে, আনন্দ শক্তি। বুঝতে পেরেছো? কারণ তোমার মন যদি ভালো না থাকে কোনো কাজেই তোমাকে ভালো লাগবে না, তাই না? এই তো আমরাও দেখো অনেক সময় আমাদের মন আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আবার অনেক এমন অনেক ঘটনা আছে যখন আমাদেরকে মনটাকে কি করে খারাপ করে দেয়। তবে অবশ্যই মন খারাপ করা যাবে না। এখন দেখো আজকে আমরা আবার ব্যাকরণে ফিরে যাচ্ছি, এবং তোমাদের কাছে যে শিডিউল আছে এই শিডিউলে দেখো যে ব্যাকরণের কত পৃষ্ঠা দেওয়া আছে, 53 পৃষ্ঠার প্রকৃতি দিয়ে দেওয়া আছে। কি প্রকৃতি? দেখো আমাদেরকে প্রত্যয় নির্ণয় করতে হলে অবশ্যই প্রকৃতি জানতে হবে, তবে আগে প্রকৃতি জানতে হবে তারপরে প্রত্যয়। কিন্তু তোমাদের বইয়ে একটু আলাদা করা আছে যে আগে হচ্ছে প্রত্যয় দিয়েছে তারপরে প্রকৃতি। যাই হোক আমরা এখন প্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রকৃতি কাকে বলে বলো তো? শব্দ বা ধাতুর মূলকেই বলা হয় প্রকৃতি। ঠিক আছে, শব্দ বা ধাতুর মূলকেই বলা হয় প্রকৃতি। তুমি যদি অন্যভাবে বলতে চাও তাহলে হচ্ছে ক্রিয়ামূল ও শব্দমূলকে, ক্রিয়ামূল ও শব্দমূলকে প্রকৃতি বলা হয়, ক্রিয়ামূল আর হচ্ছে কি শব্দমূলকে। তাহলে আমরা কিন্তু কি বলছি, শব্দ বা ধাতু, তাই না? তাহলে ধাতুটাই হয়ে যাচ্ছে ক্রিয়া, ধাতুটাই হয়ে যাচ্ছে কি ক্রিয়া। তোমরা এর আগেও পড়ে আসছো, তাই না? বলো তো তাহলে ধাতু কাকে বলে বলেছিলাম? ক্রিয়ার মূল অংশকে এই ধাতু বলা হয়। তাহলে শব্দ বা হচ্ছে ধাতুর মূল অংশকে। এখন দেখো এটাকে আরো ভাবে বলা যায়, কি বলা যায় প্রকৃতিকে, মৌলিক শব্দের যে অংশ, মৌলিক শব্দের যে অংশকে আর কোনো ভাবে বিশ্লেষণ করা যায় না। মৌলিক শব্দ সংজ্ঞা কি, যে শব্দগুলোকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না সেগুলোকেই মৌলিক শব্দ বলে। এগুলো আমরা আরো আগে পড়ে আসছি। তাহলে আজকে আমরা আবার কি বলছি, যে মৌলিক শব্দের যে অংশকে, একটা মৌলিক শব্দ আমরা পাই আর সেই শব্দটাকে আর কোনোভাবেই
কি করা যাবে না, ভাঙ্গা বা বিশ্লেষণ করা যাবে না, সেটাই হচ্ছে কি প্রকৃতি। বুঝতে পেরেছো? যেমন দেখো ঢাকায়, এটা কি একটা নাম শব্দ, ঢাকা কি কোনো স্থানের নাম? আর যখন এর সাথে রসই যুক্ত করছি তখন কি হয়ে যাচ্ছে, এর সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে, কি দেখো, ঢাকা যোগ, তাহলে এটাই হচ্ছে প্রকৃতি, এটাই হচ্ছে কি প্রকৃতি, বা এটা হচ্ছে কি নাম শব্দ, নাম শব্দ। বুঝতে পেরেছো? আবার একে কি বলা হয়, নাম প্রকৃতি ও বলা হয়। তাহলে আমরা শব্দটাকে যদি মিশিয়ে দিই তাহলে নাম প্রকৃতি বা সংজ্ঞা প্রকৃতি। বুঝতে পেরেছো? আর এটা কি বললাম, এটাই হচ্ছে প্রত্যয়। বুঝতে পেরেছো? আবার দেখো এই প্রকৃতিকে আরেকটু ভিন্নভাবে যদি বলি তাহলে কি বলা যায়, যে যার বিশ্লেষণ সম্ভব নয়, যার বিশ্লেষণ, অর্থাৎ ওই কথাটাই আসছে, মৌলিক শব্দের আর ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, তাহলে এমন মৌলিক শব্দগুলোকেই কি বলা হয়, প্রকৃতি বলা হয়। দেখো শব্দ কিংবা পদ থেকে আবার এটাকে আরো আলাদা বলাভাবে বলা হচ্ছে কি, যে শব্দ বা পদ থেকে যখন বিভক্তি ও প্রত্যয়, বিভক্তি ও প্রত্যয় অপসারণ করা হয় তখন তাকেই প্রকৃতি বলে, এক কথায় মূল শব্দগুলোকে। বুঝতে পেরেছো? যেমন যেমন ক্রিয়া, ক্রিয়া অনেকগুলো শব্দ আছে না, দেখো পড়ি, পড়ি বা হচ্ছে কি পড়ে, তাহলে এই পড়ি বা পড়ে এর একটা মূল শব্দ আছে, তাহলে এর মূল শব্দ কি পড়, তাই না, বলো তো। দেখো এছাড়া চলি বা চলে, তাহলে এগুলো হচ্ছে কি মূল শব্দ, দেখো মূল শব্দ, তাহলে এর মূল শব্দ কি হবে, চল বল, এগুলো এগুলোই হচ্ছে কি প্রকৃতি। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো প্রকৃতি প্রকার ভেদ, প্রকৃতি হচ্ছে দুই প্রকার, প্রকৃতি কয় প্রকার বলছি, দুই প্রকার। তাহলে প্রথম প্রকারটার নাম কি, প্রকৃতি দুই প্রকার, প্রথম প্রকারের নাম কি, তাহলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, বা ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি। আর দুই নম্বরটা হচ্ছে কি, দুই নম্বরটা হচ্ছে নাম সংজ্ঞা বা শব্দ প্রকৃতি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইগুলো নিয়ে একটু জানি। এখন দেখো ক্রিয়া প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। আর তাহলে ক্রিয়া, ক্রিয়া যখন আমরা কথাটা বলি তখন এটা কি বলা হয়, যে কাজকে বোঝানো হয়। ক্রিয়া অর্থ কি বলতো, কাজ, ক্রিয়া অর্থ, ক্রিয়া অর্থই হচ্ছে কাজ, তাহলে আমাদের কাজকে নিয়ে বলা হয়। প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাব দৌতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান, গতি বা অন্য কোনো প্রকার কাজ করা বোঝায়। বুঝতে পেরেছো? অবস্থান করা বা হচ্ছে গতি, চলা অথবা খাওয়া ঘুমানো, অর্থাৎ পৃথিবীতে যে কোনো একটা কাজ করা বোঝালেই সেটা হয়ে যায় কি ক্রিয়া প্রকৃতি। যেমন দেখো আমরা কি বললাম আরেকটু আগে, চল পড় ঘুমা, রাগ দৃশ, এগুলা এগুলা প্রত্যেকটা কি ক্রিয়ার মূল না, বলো
ক্রিয়ার মূল কিনা, তাহলে এগুলোকেই আমরা ক্রিয়া প্রকৃতি বলবো। ঠিক আছে, আর একটা কি থাকলো তাহলে, শব্দ বা নাম প্রকৃতি বা হচ্ছে কি বলো সংজ্ঞা প্রকৃতি। আমরা দেখো যখন নাম প্রকৃতি নিয়ে কথা বলছি, এর আগে আমরা একটা নাম প্রকৃতির উদাহরণও দিয়ে দিয়েছি, তাহলে এখন আমরা আরেকটু ভালো করে দেখে নিই। বলা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন, আমরা অর্থাৎ প্রত্যয় যেটা শেষ হয়েছে, শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায়, আর তা যদি হয় কি কোনো দ্রব্য, জাতি, গুণ বা পদার্থের নাম, তাহলে সেটা হয়ে যাবে নাম প্রকৃতি। বুঝতে পেরেছ? যেমন আরেকটু আগে লিখেছিলাম ঢাকা, এটা হচ্ছে কি নাম প্রকৃতি। বুঝতে পেরেছ? আর এর সাথে যখন আই প্রত্যয় যুক্ত করলাম, এটা কি বলেছিলাম প্রত্যয়, আর এটা কি, তখন কি গঠন হচ্ছে ঢাকায় একটা নতুন শব্দ গঠন হচ্ছে। বুঝতে পেরেছ? তারপরে দেখো হাত, এর সাথে কি অল যুক্ত করো, তাহলে কি হয়ে যাচ্ছে হাতল। দেখো তো এটা নাম কিনা, আমাদের হাতকে বোঝানো হচ্ছে কিনা, আর এই অলটাই হলো প্রত্যয়, আর এটা হলো কি তাহলে নাম প্রকৃতি। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আরেকটা আমাদের থেকে গেছে বা আরেকটা আমরা পড়াবো, সেটা হচ্ছে কি প্রাতিপদিক। প্রাতিপদিক এখন দেখো প্রাতিপদিকের আরো অনেকগুলো কথা আছে, সেটা হচ্ছে কি বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, কিন্তু নাম শব্দ কোনগুলা, নাম শব্দ এই যে আরেকটু আগে আমি লিখলাম ঢাকা, হাত, তারপরে হচ্ছে কি বই, কলম। দেখো তো এগুলোতে কোনো বিভক্তি যুক্ত হয়েছে না, এগুলোতে বিভক্তি যুক্ত হয়নি, আর বিভক্তি যুক্ত হয়নি তার জন্য এগুলোকে প্রাতিপদিক বলা হয়। বুঝতে পেরেছ? আমরা কীত প্রত্যয়ের সময় কি ধাতু চিহ্ন ব্যবহার করতে হয়, এগুলো তো এর আগেই পড়েছি। যাই হোক, তাহলে আজকের পাঠ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? দেখো তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। আজকে আমরা পড়াইলাম কি প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার বলো তো, প্রকৃতি কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। আমরা সেগুলো জেনেছি এবং নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির বিস্তারিত আলোচনাও করেছি এবং কি করেছি প্রাতিপদিক নিয়েও আলোচনা করেছি। তাহলে হোমওয়ার্ক করবা, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা ভালো করে পড়বা এবং কি করবা লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাবা। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।